হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেল তোমাদেরকে স্বাগত। স্টুডেন্টস, আজকে যে আমি এখানে আপডেটটা নিয়ে এসেছি, যদি সত্যি কথা বলা যায় তো এটা অ্যাকচুয়ালি আজকের না, এটা তো কালকের আপডেট। কেননা তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল রিগার্ডিং যে নোটিফিকেশনটা প্রত্যেকের হাতে হাতে আশা করি চলে গেছে, তো সেটা তো তোমাদের অনেকেই জানা হয়ে গেছে যে পরীক্ষা একটা হচ্ছে না দুটো হচ্ছে, বয়স সীমা কত আছে। কিন্তু আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করব স্টুডেন্টস, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ দেখো, তোমাদের একদিনের একটা অভ্যাস ছিল যেটা লাস্ট ইয়ার অবধি হয়েছে কি 40 কাট অফ যাবে প্রিলিমিনারির, 56 65 এরম একটা কাট অফ যাবে আমাদের হচ্ছে তোমার মেন্সের। কিন্তু স্টুডেন্টস, একটা জিনিস ভালো করে একটু যদি লক্ষ্য করে দেখো, সিস্টেম কিন্তু চেঞ্জ হয়ে গেলো, তাই না? একদম চেঞ্জ হয়ে গেল। পরীক্ষা এবার কিন্তু আমাদের দুটো পরীক্ষা না, একবার এবার একটা পরীক্ষায় হতে চলেছে, যার কিন্তু বিশাল এফেক্ট পড়বে এবার এক্সামে। এটা আমি তোমাদের 100% বলছি, আমি হবেই হবে। তো যারা পুরনো স্টুডেন্টস আছো, হয়তোবা ইন্টারভিউ কেটে গেছো বা দেখা যাচ্ছে যে 2 বছর থেকে প্রিপারেশন নিয়েছো, তারা মোটামুটি একটা জানবে, যারা কম্পিটিটিভ এক্সামের সঙ্গে যুক্ত আছে তারা জানবে। কিন্তু যারা নতুন, বেশিরভাগটাই তো নতুন থাকে, তারা তো কোনো কিছু আইডিয়াই পাবে না তোমরা, যে স্যার যেটা কোশ্চিন আসছে আমার কাছে ভোরে ভোরে, আমার তো ফোন নাম্বারে হয়তো কারো কাছে অ্যাভেলেবেল নেই, বাট যারা আমার স্টাফ বা আমার যারা বিভিন্ন যারা যাদের সাথে কন্ট্যাক্ট করছে, তারা যারা বলছে যে কাট অফটা কী হতে পারে, এবার তাহলে আমি টার্গেট কী করবো, পড়বো কি, কেন পড়ার উপরে কী বিষয় হতে পারে, তোমাদের যদি জানার ইচ্ছে হয়, আমি কালকে একটা ভিডিও ছেড়েছি, তুষার দাস বলে সার্চ করবে, স্মার্ট গ্যালাক্সি বলে সার্চ করলেও পেয়ে যাবে আমার প্রোফাইল ফেসবুকে। কালকে একটা ফেসবুকে আমি একটা ভিডিও ছেড়েছিলাম, আমি ওখানে একটা জিনিস বুক সম্পর্কে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের দিয়ে দিয়েছিলাম, যে পড়তে হবে অ্যাকচুয়ালি কীভাবে, কেন এটা না খুবই জরুরি। হ্যাঁ, এবার তোমাদের যে গতবারের প্যাটার্ন এবারের প্যাটার্নের সঙ্গে কোনো সম্পর্কই থাকবে না, এটা খুব দরকার আজকের এই ভিডিওটা ছিল। আমি এটা নিয়ে ফেসবুক একটা লাইভও আসবো, আমি ইউটিউবেও রাত্রেবেলা তোমাদের সঙ্গে লাইভে আসতে পারি, তো যুক্ত থেকো তোমরা। তো এটা কিন্তু তোমাদের জানতে হবে। তো আজকের এই বিষয়টা আমি আলোচনা করব, যেখানে যে পরীক্ষা একটা না দুটো, আর বয়স সীমা কত, এটা তোমাদেরকে আমি একটা এক নজরে খালি দেখিয়ে দিচ্ছি, নাহলে হয়তো ভিডিওটা আমার ইনকমপ্লিট হয়ে যাচ্ছে। তো যে নোটিফিকেশান দেখানোর পরে আমি আলোচনা করব এই কাট অফ সবচেয়ে গুরুত্বপূর্ণ এবারকার এবং প্রস্তুতি। কারণ আমি আবারও বলছি স্টুডেন্টস, এতদিনের যা হলো তা ভুলে যাও, ওটার সাথে এবারকার কোনো সম্পর্ক তোমাদের থাকবে না, রাত দিন চেঞ্জ হয়ে যাবে এবার। তো সেই চেঞ্জেসগুলো আমি আলোচনা করব এই ভিডিওতে। তো তার আগে একবার নোটিফিকেশানটা দেখিয়ে দিই। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের গতকালকের যে নোটিফিকেশানটা, যেটা প্রত্যেকের হাতে হাতেই চলে গেছে আশা করি, যেখানে আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, সেখানে একটা নোটিশ পাবলিশ করেছিল, যেখানে বিভিন্ন ধরনের রিগার্ডিং অ্যামেন্ডমেন্ট বা ডেফিনেশন সবই দেওয়া আছে, রিক্রুটমেন্ট অথরিটি সম্পর্কে সব কিছু দেওয়া আছে, WEP অবশ্যই নেবে। এলিজিবিলিটির ক্ষেত্রে একটা তোমাদের ডাউট ছিল যে আমরা 27 বছর করে দেয়, সেটা একবার করা হয়েছে। তো যাই হোক, খুব ভালো এটা খবর যে ফার্স্ট জানুয়ারি থেকে 2024 থেকে কাউন্ট হবে হিসেব, এবং তোমাদের 18 থেকে 30 বছর অবধি তোমরা কিন্তু এলিজিবল থাকছো। এইবার বাই দ্য টাইম তোমাদের এই যে এডুকেশনাল কোয়ালিফিকেশান, এটা কিন্তু সেকেন্ডারি লেভেল হবেই, তোমাদের বাংলা কিন্তু পড়াশোনা সবই জানতে হবে। আচ্ছা, ফিজিক্যাল মেজারমেন্টের ক্ষেত্রে কিছু তোমাদের কারেকশন যেটা লেট ডাউন, তো প্রস্তুতি কিন্তু স্টুডেন্টস খুব সরি একটু ইন্টারাপ্ট হয়ে গেছিলো, যাই হোক কোনো অসুবিধা নেই। তো যেটা বললাম, এটা 5 নম্বরে আছে, আর অ্যাডিশনাল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা আছে, যে স্পোর্টস লেভেল যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে তোমাদের ছাড় পাবে বা এক্সট্রা নাম্বার, এই সকল বিষয়গুলো থাকবে। আচ্ছা, এবার মেথড অফ রিক্রুটমেন্টে দেখো, তোমাদের যেটা এর আগের বার ছিল প্লিমস, মার্ট, মেন্স আর ইন্টারভিউ, এবার কিন্তু ওরকম কোনো বিষয় নেই, একটাই পরীক্ষা হচ্ছে, 1 ঘন্টার পরীক্ষা, 85 নম্বরের পরীক্ষা, 1/4 অবশ্যই থাকছে তোমাদের সেখানে নেগেটিভ মার্কিং, এবং তারপরে তোমাদের যারা পাস করছো তারা তোমরা কোয়ালিফাই করবে ফিজিক্যাল মেজারমেন্টের জন্য, ঠিক আছে। আচ্ছা, কিছু কিছু স্ট্রিক্ট দেখো, কিছু কিছু না স্ট্রিক্ট কিছু কিছু ম্যাটার এখানে আনা হয়েছে, যে 10 বছরের কিন্তু পুরনো হলে হবে না। এগুলো ইনকেস মানে তোমরা যদি কোনো কিছু করতে, রিক্রুটমেন্ট এজেন্সিকে স্ট্রিক্টলি কিছু বলা হয়েছে যে পুরনো কোনো কিছু দেওয়া না, সবই নতুন, তো খুব ভালো। এগুলো 167 সেন্টিমিটার ছেলেদের হাইট,
হ্যাঁ, এবং তোমাদের চেস্ট এক্সপেনশন যেটা 78 এবং 83, ঠিক আছে। তো ওয়েটের ক্ষেত্রে এখানে দেওয়া আছে 57 কেজি হতে হবে। আচ্ছা, গোর্খাদের ক্ষেত্রে তোমাদের গোর্খা বা শিডুল ট্রাইব যাদের 160, আর গাড়োয়ালি এবং রাজবংশী এসটির ক্ষেত্রে। এবার আমি এখানে একটা জিনিস খুব ভালো করে দেখলাম যে এসসির ক্ষেত্রে কিন্তু তোমাদের মানে মেনশন কিছু না, এখানে বলা হয়েছে রাজবংশী, তো এটাই তোমাদের এসসি রাজবংশী। আচ্ছা, মেয়েদের ক্ষেত্রে 160 এবং গোর্খা রাজবংশী এবং এসটির ক্ষেত্রে 152, ওয়েট 49 এবং 45। আচ্ছা, এবার হচ্ছে থার্ড জেন্ডারের জন্য একটা প্রায়োরিটি দেওয়া হয়েছে 163 এবং 155, যেখানে ওয়েট 52 এবং 48। মেলের ক্ষেত্রে ম্যাক্সিমাম রিল্যাক্সেশন যেটা থাকবে সেটা কিন্তু আপ টু 5 সেন্টিমিটার হাইটে, 5 সেন্টিমিটার ওয়েটে, 5 সেন্টিমিটার কিন্তু ইয়েতে থাকছে চেস্ট মেজারমেন্টে, মিনিমাম 4 সেন্টিমিটার কিন্তু ফোলাতে হবে। আর মেয়েদের ক্ষেত্রেও কিন্তু হাইট এবং ওয়েটে কিন্তু 5 মতোই ছাড় আছে, তো এবার কিন্তু অনেক কিছু স্ট্রিক্ট করা হচ্ছে এবার। হ্যাঁ, তো দৌড়ের ক্ষেত্রে তোমাদের ছেলেদের 6.5 মিনিটে 1600, 4 মিনিটে 800, থার্ড জেন্ডারের ক্ষেত্রে 3.5 মিনিটে 800, এই তোমাদের আছে। এক্স সার্ভিসম্যান এগুলো ছাড় তো রয়েছেই ইন্টারভিউ 15 নম্বরের। রিজার্ভেশনের ক্ষেত্রে যেগুলো যেগুলো রয়েছে 22% তোমাদের এসসি, 6% তোমাদের শিডিউল ট্রাইব, 10% আদার ব্যাকওয়ার্ড ক্লাস এ, 7% আদার ব্যাকওয়ার্ড ক্লাস বি এবং 10% ফর দ্য উইকার সেকশন অর্থাৎ WES, এটা থাকছে। আর গভর্নমেন্ট অর্ডারের ক্ষেত্রে আরও কিছু কিছু ছাড় তোমাদের থাকছে, এক্সামটেড ক্যাটাগরির ক্ষেত্রে থাকছে, সিভিক ভলেন্টিয়ার অর্থাৎ হোমগার্ড বা ন্যাশনাল NVF-এর ক্ষেত্রে এগুলো থাকছে। সিভিক ভলেন্টিয়ারের ক্ষেত্রে না 10% না 20%, মাঝখানে রেখে দিয়েছে এটা 15%, ঠিক আছে। তো এটা নিয়ে একটা বিশাল মতবিরোধ হচ্ছিল। আচ্ছা, প্রিপারেশন অফ মেরিট লিস্ট, দেন তারপরে তোমাদের মেডিকেল থাকছে, তারপরে অ্যাপয়েন্টমেন্ট ট্রেনিং তোমরা পেয়ে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবে, তো এই সকল বিষয়গুলো কিন্তু সম্পূর্ণ আমাদের চোখের সামনে উঠে এসেছে। এইবার গল্প হচ্ছে স্টুডেন্টস, দেখো আমি যে বিষয়টা নিয়ে এখানে সবার আগে আলোকপাত করবো, কারণ আমি আগেও বলছি এটা হয়তো বা তোমরা পেয়ে গেছো এর আগে, এই নোটিফিকেশানটা তোমাদের হাতে হাতে চলে এসছে। দেখো স্টুডেন্টস, আগের বারের থেকে না এইবারকার এই যে মার্কসটা আছে না 85, এই মার্কসের মধ্যে তুমি এটা এক্সপেক্ট করো না যে তোমাদের কিন্তু এবার যে কাট অফটা যাবে সেটা গতবারের সঙ্গে পার্সেন্টেজে কোনোভাবে মিলবে, কোনোভাবে মেলার কোনো দূর দূরান্তের সম্পর্ক থাকবে না, এবার কাট অফ হাই যাবেই, মানে এটা নিয়ে কোনো ভুল নেই। আমি যদি গতবারের কোশ্চিনটাকে ধরি, মানে গতবারের কোশ্চিন লেভেলটাকে যদি আমি নিয়ে যদি এগোই যে এবার আমার এই মার্কস আছে, এই মার্কসে আমি কাট অফ যাবো, 100% বাড়বে। মানে যদি গতবার কথার কথা আমার কোশ্চিনের উপরে যে গতবারের কোশ্চিন হলো আমি ধরে নিচ্ছি কাট অফ আমার গেল 62, তো সেই 62-কে এবছরের যদি রেশিও ধরো, এবছর 70 ধরে রাখ, ধরে এগো মানে এগোতেই হবে। কেননা এবার দেখতে পাওয়া যাবে এমনও স্টুডেন্টস যারা থাকবে যারা দেখা যাচ্ছে মাঠ কোয়ালিফাই করতে পারবে না, কিন্তু তারা পরীক্ষা অ্যাটেম্প করে ফেলবে। এই কাট অফটা কখন কমার একটা সম্ভাবনা ছিল যদি আগে সবার আগে মাঠ হয়ে যেত, মাঠ হলো তারপরে পরীক্ষা হলো দেন ইন্টারভিউ, কিন্তু যেহেতু আগে পরীক্ষা হবে তো তোমরা শিওর থাকো তোমাদের কিন্তু কাট অফ বাড়বেই, মানে এ নিয়ে কোনো ভুল নেই, মানে কোনো রকম ভুল নেই, কাট অফ বাড়বেই, বাড়বে, শিওর বাড়বে। তো এই জিনিসটাকে মাথায় রেখে তোমরা কিন্তু এবারের প্রিপারেশনটা স্টুডেন্টস তোমরা শুরু করো কাইন্ডলি। যে এবং এই প্রিপারেশনের জন্য আমি কালকে ফেসবুকে একটা লাইভ করেছিলাম, অলরেডি সেখানে আমার প্রচুর ভিউজ হয়ে গেছে, প্রচুর শেয়ারও হচ্ছে। তো সেখানে এক অনেকেই এক জিনিসটা নিয়ে সম্মতি প্রকাশ করছে যে যে আমি বলেছি একটা কথা যে গতবারের প্যাটার্নের সঙ্গে কিন্তু এবারকার প্যাটার্ন ভুলে যাও। কেননা আমার যেটা ব্যক্তিগত মতামত যে WB কখনোই চাইবে না যে 85-এর মধ্যে কাট অফ আমার 70 বা 75 যাক, এটা কখনোই চাইবে না। তাহলে স্টুডেন্টস তাকে আটকানোর উপায় কী? একটাই সিম্পল উপায়, কোশ্চেন কঠিন করে দাও। তাহলে কোশ্চেন যদি আমাকে বলা হয় যে 85-এর মধ্যে আমি কাট অফ 56 বা 55 বা 60 মধ্যে আমি রাখবো, তাহলে উপায় কী আছে? তোমাদের কোশ্চেনটাকে হার্ড করতে হবে। কোশ্চেন যদি হার্ড হয় তবেই কিন্তু একটাই পসিবিলিটিস আছে যে হ্যাঁ তাহলে কিন্তু আমার কাট অফটা কমে যাবে। তাহলে কোশ্চেন যদি তোমাদের হার্ড হয় স্টুডেন্টস, তাহলে এই জিনিসটাকে একদম নখদর্পণে তোমরা নিয়ে নাও যে তোমাদের কিন্তু যে ম্যাথ, যদি আমি বলি, আমি আবারও গতকালকের ভিডিওতে বলেছিলাম, ব্যাকডেটেড ম্যাথ ছেড়ে দাও।
আমাদের ইনস্টিটিউশনে যে এখন ম্যাথের যেগুলো নেওয়া হচ্ছে সেটাকে অলরেডি আমি যদি বলি, সিজিএল লেভেলের ম্যাথগুলোকে আমরা প্র্যাকটিস করাচ্ছি যাতে করে সেই প্রিপারেশানটা স্টুডেন্টসরা পেয়ে থাকে। এবারও শুধু আমাদের বালুঘাট হেড অফিস যেখানে আবাসিক রয়েছে, আবাসিকের জন্যই নয়, এবারও আমাদের মালদা, কালিয়াগঞ্জ, গঙ্গারামপুর, তপন, বুনিয়াদপুর ব্রাঞ্চেসগুলোতেও আমাদের ফুল ইনস্ট্রাকশন রয়েছে যে এই লেভেলটাকে স্কিপ করে হাই লেভেলে পৌঁছাতে হবে। ইংলিশের ক্ষেত্রে যদি বলা হয়, যে সকল ম্যাটারগুলো তোমাদের সেন্ট্রাল লেভেলের পরীক্ষাতে আছে সেগুলোকে ইনক্লুড করতে হবে। জিকের ক্ষেত্রে সায়েন্সের যে পার্টটা আছে সেটাকে বাড়াতে হবে, না সায়েন্সের কোশ্চেন দিন যাচ্ছে বাড়ছে, স্ট্যাটিকের পার্টগুলো বাড়ছে, হিস্ট্রি তো অবশ্যই বেশি লাগবেই লাগবে, এবাদও বাকি পার্টগুলো টুকটাক রয়েছে, এবং রিজনিং যেটা বলছি রিজনিংও কিন্তু একটু হলেও হাই লেভেলেই করতে হবে। তবে রিজনিং আমাদের হাই লেভেল হলেও খুব একটা সমস্যার সম্মুখীন হয় না স্টুডেন্টসরা, কারণ ওটা কম বেশি সকলের ক্ষেত্রেই বোধগম্য হয়। তো আমি এই জিনিসটা দেখার সাথে সাথেই আমি প্রত্যেকটা স্টুডেন্টকে কিন্তু, এটা আমি ভয় দেখানো না স্টুডেন্ট, সেটা তো প্র্যাকটিক্যাল কথাটাকে আমি তুলে ধরছি প্রত্যেকের কাছে যে কাইন্ডলি কিন্তু প্রিপারেশানটা কিন্তু অন্য লেভেলে তোমরা নিয়ে যাও। ওই লেভেলটাকে যদি মেনে চলো যেটা বিগত মানে একটা গতানুগতিকভাবে চলে এসছে ওটার সাথে এটার কোনো সম্পর্ক থাকবে না, এটা ভুলে যাও। যদি মনে হয় যে আমি এবার কাট অফ ক্রস করবো তাহলে কিন্তু প্রিপারেশান লেভেলটাকে অনেক হাই করে দাও। তো এই একমাত্র উপায় যেটা থেকে তোমাদের পসিবিলিটিস বাড়তে পারে যে আমরা কোয়ালিফাই করব। তো আমি আমার যে বক্তব্য সেগুলো আমি সবই তোমাদের সামনে তুলে ধরলাম, সবই আমি তোমাদেরকে বললাম, তো তোমরা কাইন্ডলি সেই মোতাবেকই চলো যেভাবে আমি বলছি, এতে করে তোমাদেরই লাভ হবে, পরীক্ষা দিলেই তোমরা বুঝতে পারবে। কেন ক্যান্ডলি আমার মনে হয় না কোনো বডি চাইবে যে 85-এর মধ্যে 70 বা 75 কাট অফ যাক, কাট অফ ওরা কমানোরই চেষ্টা করবে। তার একটা উপায় আছে, কোশ্চিন লেভেলটাকে হার্ড করে দাও। তো হার্ড করার জন্য আমরা যে সকল বইগুলো রিলিজ করছি তোমরা সেগুলো অবশ্যই নিতে পারো। অ্যামাজন স্টোরে আর কিছুদিনের মধ্যেই ধীরে 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 সব বই আমাদের পেয়ে যাবে, তোমরা বাড়িতে বসে যদি অর্ডার করতে চাও অর্ডার করেও পেয়ে যাবে। আমাদের কোরিয়ার চার্জেসের সঙ্গে বইগুলো আমাদের পাঠিয়ে দেওয়া হয়। এবারেও তোমরা যারা আমাদের ইনস্টিটিউট থ্রু প্রিপারেশন নিচ্ছ তারা তো তোমরা ফ্রিতেই বইগুলো পেয়ে যাবে, ওটা নিয়ে কোনো অসুবিধার ব্যাপার নেই। তো যে কোনো হেল্প বা যে কোনো তোমরা সহযোগিতার জন্য আমাদের সঙ্গে কানেক্ট থাকার জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত থাকো, ফেসবুকে যুক্ত থাকো, আমার ফেসবুককে প্রোফাইলকে আমার ফলো করে রাখো, সেখানে আমি রাত দিন এই সকল মোটিভেশনাল ভিডিওগুলো দিতে থাকি, যেখানে তোমাদের কিন্তু এই কাজগুলো অনেক বেশি ইজি হয়ে যাবে। তো তোমরা তুষার দাস বলে সার্চ করলে সেখান থেকেও ফেসবুকে পেয়ে যাবে, অথবা তোমরা যদি মনে করো যে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে সেখান থেকেও তোমরা অবশ্যই পেয়ে যাবে। শেয়ার করো স্টুডেন্টস, এই কথাগুলো শেয়ার করো, তোমাদের গ্রুপে শেয়ার করো, যাতে করে তোমাদের প্রিপারেশানটা তোমাদের মধ্যে ভালো হয়। ওকে, তো এই আমার একটা ম্যাটার ছিল, খুব সেন্সিটিভ ম্যাটার, যেটা হয়তো তোমরা এখনও বুঝিয়ে উঠতে পারছো কিনা আমি জানি না, যারা বুঝে উঠতে পারবে ভালো, নাহলে তোমরা পরীক্ষার পরেই তোমাদের সাথে কথা হবে, এটা নিয়ে আর কোনো দ্বিতীয় কথা নেই। আমি যেগুলো যেগুলো বললাম অক্ষরে অক্ষরে এটা পালন হবেই হবে, এটা নিয়ে কোনো রকম কোনো ভুল নেই। ওকে, তো এ বাদেও যদি আর একটা কথা থাকে যে বয়স সীমা কত, আমাদের কাট অফ নোটিফিকেশনের শেষ তারিখ এবং নোটিফিকেশন শেষ তারিখ দুবার এখানে ঠিক আছে কোনো, আমাদের নোটিফিকেশন তোমাদের 5 তারিখের পরেই পাবলিশ হতে চলেছে। তোমাদের এই মাসেই আশা করি তোমাদের ফর্ম ফিল আপটা শুরু হয়ে যাবে এবং এই মাসের মধ্যে হয়তো বা শেষ হয়ে যাবে, এক মাস সময় দিলেও দিতে পারে। পরীক্ষার এখন কোনো ভোটের আগে সম্ভাবনা থাকছে না, পরীক্ষা কিন্তু জুন জুলাইয়ের পরেই তোমাদের পরীক্ষাটা হবে, ঠিক আছে? তো পরীক্ষার জন্য হাতে তোমরা মোটামুটি 4 মাস মিনিমাম সময় পাচ্ছ, এটা তোমরা মেনে চলো। কিন্তু এই 4 মাসটাকে তোমরা কীভাবে কাজে লাগাবে এটা হচ্ছে তোমাদের কাছে একটা চ্যালেঞ্জিং ব্যাপার, কারণ হাই লেভেল প্রিপারেশান যারা না নেবে, উইদাউট পেন অর পেপার প্র্যাকটিস যারা না করবে ম্যাথের ক্ষেত্রে, রিজনিংয়ের ক্ষেত্রে, তাহলে কিন্তু কখনোই কোয়ালিফাই করে উঠতে পারবে না। কারণ 1 ঘন্টার পরীক্ষায় 85 নম্বরকে ক্র্যাক করা ইজ নট আ মানে পিস অফ কেক, এটা খুব হাই থিং। হাই লেভেল প্রিপারেশান যারা নিচ্ছ তাদের দ্বারাই এটা কিন্তু পসিবল। সো মেক শিওর নিজের প্রিপারেশানটাকে মাথা ঠান্ডা রেখে শিডিউল করে তোমরা কমপ্লিট করো। আমি আসছি তোমাদের সাথে প্রত্যেক দিন, এরপরে আমাদের স্মার্ট বোর্ডে সম্পূর্ণ স্টুডিও আমাদের রেডি হয়ে এসছে প্রায়, হয়ে গেলে আমি তোমাদের সঙ্গে প্রত্যেকটা ক্লাস আমি তোমাদের পার্টিকুলারলি আমি নিজে নেবো। তোমাদের প্রিপারেশানটাকে যদি না ভালো করতে পারি দেন আমাকে বলো, তোমাদের 100% তোমাদের প্রিপারেশান আমি রেডি করে দেবো। মানে তোমাদের সবার আগে জানানোর দরকার যে আমি পড়বো কী আর ছাড়বো কী, এই জায়গাটা তোমরা ভুল করো না। বেসিক ম্যাথ বেসিক বিষয়গুলোকে ভুলে যাও, বেসিক থেকে হাই লেভেলে কেমন করে অ্যাডভান্স লেভেলে প্রিপারেশান নিতে হয় এখন থেকে সেটা শুরু করে দাও। আদারওয়াইজ কেপি কনস্টেবলের যে এক্সামের প্যাটার্ন তার থেকে কিন্তু এই এক্সামের প্যাটার্নের রাত দিন তফাত হয়ে গেল, সেই এক্সামটাকে ক্র্যাক করা কিন্তু খুব একটা তোমাদের কাছে সহজ হয়ে উঠবে না। তো এটাকে মাথায় রেখে কিন্তু তোমরা প্রসিড করো। তো ডিয়ার স্টুডেন্টস, আমার যে বক্তব্যগুলো ছিল যদি তোমাদের কাছে মূল্যবান মনে হয়
অবশ্যই ভিডিওগুলো শেয়ার করো, যুক্ত থাকো, আসছি তোমাদের সাথে সরাসরি, প্রত্যেকটা লাইভ ক্লাস হবে এরপর থেকে, সেগুলো তোমাদের সঙ্গে আমরা শেয়ার করব। ওকে, তো আজকের মতো এতটাই, নমস্কার।